রথযাত্রা থেকে পূজোয় মায়ের আগমনের মধ্যে প্রায় যে 3 মাস সময় থাকে, সে সময়টা ঠিক কেমন যেন মনটা পূজো আসছে আসছে করা থেকে কবে যে আসবে করতে থাকে। যাই হোক, এরই মাঝে ছোট্ট একটা দিন হলো রাখি পূর্ণিমা, সবাইকে এক সূত্রে বাঁধার দিন। ছোটবেলায় মানে খুব বেশি করে ওই ক্লাস 11-12 অবধিও স্কুলের ক্লাসে একে অন্যকে রাখি পরিয়ে দেওয়ার মধ্যে অদ্ভুত এক আনন্দ আর উত্তেজনা ছিল। তারপর যত দিন গেছে, রাখি আর কেউ কেনে নাকি, এখন আর কেউ রাখি পরে না, শুনতে শুনতে আজ এক বদ্ধ ঘরে বসে এসব লিখছি। হাতে কোনো রাখি নেই, তথাকথিত সোশ্যাল মিডিয়ায় হাতে গোনা 2-4 শুভ রাখি বন্ধন ছাড়া কিছুই হয় না এখন আর। যে ছেলেটা ছোটবেলায় কাকে কোন রাখিটা পরাবো থেকে শুরু করে অন্যের হাতে বেশি রাখি আছে আমার হাতে কেন কম দেখে কষ্ট পেত, তার সব মোহ মায়া কোথায় বিদায় হয়ে সেখানে জুটেছে 1000টা ব্যস্ততার অজুহাত। ছোটবেলার সেই রাখি পরানোর উত্তেজনা সহ আরো অনেক ছোট ছোট জিনিস যা নিয়ে আমরা ভালো থাকতাম তা নিজেরাই নিজেদের হাতে মেরে ফেলেছি, তার সাথে জুড়ে দিয়েছি বড় হয়েছিস এখন আর কি এসব কেউ করে, আরো কত কি। আসলে ভালো থাকার রসদগুলোকে বাদ দিয়ে জীবনে সুখের তীব্র হাহাকার করার মধ্যে কোনো সার্থকতা নেই। ওই ছোটবেলার ওই কয়েক বছরের কিছু ভালো লাগার ভালো থাকার জিনিসগুলো ওই ছোটবেলার নয়, তা আজীবনের। রবি ঠাকুর বাঙালির মধ্যে একতা আনতে রাখি বন্ধন শুরু করলেও মানুষের হিংসাদ্বন্দ্বের এই পর্যায়ে এসে কত কোটি কোটি রাখি আনলে যে তারা একত্রিত হবে তা সত্যিই চিন্তার বিষয়। তাও কিছুটা ছোটবেলার বদমাইশি করে আজও বলতে পারি, তোরা তো আমার বন্ধু, তোরা রাখি পরালেই পরবো, কিন্তু ওর থেকে আমি কিছুতেই রাখি পরবো না, ওকে তো আমি। যাই হোক, শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা ও ভালোবাসা।